গোপন সূত্রে খবর পেয়ে গতকাল প্রথমে তেঘরিয়া এলাকায় অভিযান চালায় শুল্ক দপ্তর উদ্ধার হয় নশো গ্রাম হেরোইন এক পাচারকারীকে আটক করা হয় তাকে সঙ্গে নিয়ে খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় আরও এক হাজার গ্রাম হেরোইন উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক দশ কোটি চার লক্ষ টাকা কাশ কলকাতা থেকে দশ কোটি টাকার মাদক উদ্ধার করল শুল্ক দপ্তর আটক হয়েছে দুই ব্যক্তি কলকাতার খিদিরপুর ও তেঘোরিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন